क्लास वन सब्जेक्ट सोशल स्टडीज चैप्टर नंबर सेवन क्लॉथ्स वी वेयर आम्रा जे पोशाक परिधान करी We all wear clothes. আমরা প্রত্যেকেই পোশাক পরিধান করি. We need them to cover our body. আমাদের শরীর ঢাকতে পোশাকের প্রয়োজন. Clothes protect us from heat, cold, rain, dirt and dust. পোশাক আমাদেরকে তাপ, শীত, বৃষ্টি, ধুলো এবং নোংরা থেকে রক্ষা করে. Clothes make us look smart. पोशाक आमादेरके बुद्धिदीप्त बा छिमछाम देखते सहाय्य करे क्लथ्स आर मेड फ्रम कटन उल एक्सेट्रा पोशाक तुलो पशम इत्यादि थेके तैरी हय इन सामार उयार कटन क्लथ्स ग्रीष्मेर दिने आमरा सूतिर जामा कापड़ पड़ी कटन क्लथ्स कीप आस कूल सूतिर पोशाक आमादेरके ठंडा राखे इन उइन्टार শীতকালে উই ওয়্যার উলেন ক্লথস আমরা পশমের জামা কাপড় পরি উলেন ক্লথস কিপ আস ওয়ার্ম পোশাকের জামা কাপড় আমাদেরকে গরম রাখে ইন দ্য রেইনস উই ওয়্যার এ রেইনকোট টু প্রোটেক্ট আওয়ার সেলভস ফ্রম দ্য রেইন বৃষ্টির দিনে আমরা রেইনকোট পরি যা আমাদেরকে বৃষ্টি থেকে রক্ষা করে We also use an umbrella and rubber shoes in the rainy season. আমরা বৃষ্টির দিনে বা বর্ষাকালে ছাতা এবং রাবারের জুতো ব্যবহার করে থাকি. These clothes keep us dry in rain. এই সকল পোশাক আমাদেরকে বৃষ্টির দিনেও শুকনো রাখে. Uniforms are clothes made for some special jobs. Uniform হলো একটা বিশেষ ধরনের পোশাক যা বিশেষ কিছু কাজের জন্য তৈরি হয় ডক্টরস নার্সেস সোলজার্স পুলিশম্যান অ্যান্ড স্কুল চিলড্রেন ওয়ার ইউনিফর্মস ডাক্তারেরা সেবিকারা সৈনিকেরা পুলিশরা এবং স্কুলের শিক্ষার্থীরা বা শিশুরা ইউনিফর্ম পরে বা পরিধান করে উই মেক আওয়ার ক্লথস ফ্রম ডিফারেন্ট মেটেরিয়াল আমরা আমাদের পোশাক বিভিন্ন উপাদান থেকে বানাই বা তৈরি করি We get them from plants and animals. সেই উপাদানগুলি আমরা কোথা থেকে পাই? গাছপালা থেকে এবং পশু থেকে. We get cotton from cotton plant. আমরা তুলো কোথা থেকে পাই? তুলো গাছ থেকে. We get wool from sheep. আমরা পশম কোথা থেকে পাই? ভেড়া থেকে. We should always wear neat and clean clothes. আমাদের সবসময় উচিত পরিষ্কার এবং পরিচ্ছন্ন জামা কাপড় পরা বা পরিধান করা এক্সারসাইজে কি আছে দেখো প্রথমে আছে টিক দা কারেক্ট অপশন সঠিক শব্দটিতে টিক মারতে হবে ক্লথস মেক আস লুক স্মার্ট অর ডার্টি জামা পোশাক আমাদেরকে স্মার্ট দেখতে সাহায্য করে তাহলে স্মার্টের টিক দিতে হবে শিপ কাউ গিভস আস উল শিপ গিভস আস উল উই ওয়্যার Clean dirty clothes. We wear clean clothes. The dress we wear for school is called uniform. A policeman shopkeeper wear a uniform. A policeman wears a uniform. তাহলে পোশাক আমাদেরকে বুদ্ধিদীপ্ত ছিমছাম দেখতে সাহায্য করে শিপ আমাদের ভেড়া আমাদের উল দেয় বা পশম দেয় উই ওয়ার ক্লিন ক্লথস আমরা পরিষ্কার জামা কাপড় পরি The dress we wear for school is called uniform. আমরা স্কুলে যে পোশাক পরি সেটাকে ইউনিফর্ম বলে A policeman wears a uniform. একজন পুলিশ ইউনিফর্ম পরে Answer the following question. এগুলো হোয়াটসঅ্যাপে দেওয়া হবে Why do we wear cotton clothes in summer? আমরা কেন সুতির বস্ত্র বা সুতির পোশাক পরি গরমের দিনে Name two things that protect us from rain. দুটো জিনিসের নাম বলো যে দুটি আমাদেরকে বৃষ্টি থেকে রক্ষা করে. When do we wear woolen clothes? কখন আমরা পশমের পোশাক পরি? Name two persons who wear uniform. দুজনের নাম বলো যারা ইউনিফর্ম পরেন. Fill in the blanks. Number one, clothes make us look smart. Cotton clothes keep us cool. Woolen clothes keep us warm. Raincoat keep us dry.
Write S for summer clothes, W for winter clothes, R for clothes we wear in the rainy season in the given boxes. এখানে কতগুলি পোশাক দেওয়া আছে দেখো, সেই পোশাকের নিচে ছোট ছোট বক্স দেওয়া আছে, সেখানে বলছে যেগুলো আমরা গ্রীষ্মকালে পড়ি সেগুলো নিচে এস লিখতে হবে, যেগুলো শীতকালে পড়ি সেগুলো নিচে ডাব্লিউ লিখতে হবে, যেগুলো বর্ষাকালে পড়ি সেগুলোর নিচে আর লিখতে হবে। তাহলে এটা হচ্ছে উলেন ক্লথ, এটা আমরা কোন সময় পড়ি? উইন্টারে। এটা হচ্ছে কটন ক্লথ, এটা পড়ি সামারে, এটা পড়ি উইন্টারে, এটা পড়ি সামারে, এটা পড়ি উইন্টারে। আচ্ছা, তারপরে এটা কি বলেছে দেখো, কালার দ্য পিকচার্স অ্যাজ পার দ্য কালার অফ ইউর স্কুল ইউনিফর্ম। তোমার স্কুল ইউনিফর্মের যে কালার সেই কালার অনুযায়ী এই স্কুলের পোশাকটা রং করতে হবে। তারপরে আছে পুট এ টিক ফর দ্য রাইট অপশন, রাইট অপশনের উপরে টিক দিতে হবে। হাউ ডু ইউ কিপ ইউর ক্লথস, তুমি তোমার জামা কাপড় কেমন ভাবে রাখো, ডার্টি ভাবে রাখো না ক্লিন ভাবে রাখো, ডার্টি মানে নোংরা, ক্লিন মানে পরিষ্কার, সেটাতে টিক মারবে। হোয়ার ডু ইউ কিপ ইউর ক্লথস, তুমি তোমার জামা কাপড় কোথায় রাখো, আলমিরাতে রাখো না বেডে রাখো, আলমিরা মানে আলমারি, বেড মানে বিছানা, তাহলে যেখানে রাখো সেটার মাথায় টিক দেবে। ওকে, থ্যাংক ইউ। Tell me why I'm falling, oh, let's call.